সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধারে বৃহস্পতিবার রাত 11টার দিকে কলকাতার কাশীপুর থানার অন্তর্গত ভাঙ্গুরের কৃষ্ণমাটি এলাকায় অভিযান শুরু করে ভারতের গোয়েন্দা পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে তারা, সরিয়ে দেওয়া হয় আশপাশের লোকজনকে। রাতভর তল্লাশির পর কোনো কিছু না মেলায় অভিযান স্থগিত করা হয়। শুক্রবার আবারও চলে অভিযান। এর আগে ক্যাব চালক জোবায়ের স্বীকারোক্তিতে জানায়, এমপি আনারের লাশ গুমের সময় তিনজন উঠেছিলেন ওই ক্যাবে। এরপর নানা পরিকল্পনার পর লাশ ফেলা হয় কৃষ্ণমাটি এলাকায়। লাশ গুম করতে ব্যবহৃত সাদা রঙের ওই গাড়ি একদিন আগেই জব্দ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এদিকে জিহাদ হাওলাদার জিহাদ নামে একজনকে দিনভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি। খুলনার বারাকপুরের ছেলে জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করত বলে জানা গেছে। পেশায় সে একজন কসাই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, এমপি আনারকে হত্যার জন্য 2 মাস আগে কলকাতায় তাকে আনে আখতারুজ্জামান শাহিন। খুনের সময় আরো 4 জন বাংলাদেশি ওই ফ্ল্যাটে ছিলেন। কিলিং মিশন শেষে মরদেহ টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে গুম করা হয়। শুক্রবার সকালে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় জিহাদকে। এর আগে ভারত ফেরত 3 জনকে ঢাকায় গ্রেপ্তারের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় আনারের রক্তমাখা কাপড়। রাহানুল রানা, সময় সংবাদ।